আউটসোর্সিং এর মোবাইল মেসেজ পাঠিয়ে কোটি টাকা অনলাইন প্রতারণার ফাঁদ। আর এই ফাঁদে পড়ে এখন নিঃস্ব চট্টগ্রামের শিক্ষিত অনেক যুবক। ভুক্তভোগীরা বলছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাখপতির স্বপ্ন দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়। প্রথমে তো আমার কাছ থেকে একটা আউটসোর্সিং এর মেসেজ আসছে, তো মেসেজটা যখন আমি লিঙ্কে প্রেস করলাম, এরপর থেকে যখন কাজ শুরু করলাম, তো আমি ফার্স্ট টাইম 5,000 টাকা তাদেরকে পে করেছি, তার বিপরীতে তারা আমাকে 1,000 টাকা লাভে 6,000 টাকা দিয়েছিল। তো এরপর থেকে যখন আমি কন্টিনিউ টাকা দিচ্ছি, কিন্তু টাকাটা তারা আর ব্যাক করতেছে না আমাকে। এমন তথ্য পেয়ে অনলাইন প্রতারকদের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে আটক করা হয় এক নারী সহ 3 জন। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল রহস্য। আমার অ্যাকাউন্টে এখন 5,57,442 টাকা আছে, এবং এই টাকাটা অথরাইজ হচ্ছে ওরা, মানে ওরা এটা সেটেল করবে। সেটেল করতে হলে আমাকে কিছু ইনস্ট্রাকশন ওদের ফলো করতে হবে, মানে এরকম পেমেন্ট দিতে হবে, হয়তো ওখানে বলতেছে কিছুক্ষণ বলতে ট্যাক্স পেমেন্ট, কিছুক্ষণ রিস্ক কন্ট্রোল পেমেন্ট, তারপরে কতক্ষণ বলতেছে আমাকে এই টাকাটা, আমার ক্রেডিট স্কোর, আমি যেহেতু ভুল করছি আমার ক্রেডিট স্কোর কমে গেছে, ওই ক্রেডিট স্কোরের জন্য আমাকে পার পয়েন্টের জন্য এত 12,000 টাকা করে এরকম, আমার নয় স্কোর কমে গেছে সেজন্য আমাকে 1,08,000 টাকা পেমেন্ট করতে হবে। এখন ওরা আমার সাথে কন্ট্যাক্টে আছে। ভিকটিমদের জমাকৃত টাকা উত্তোলনের লোভে পড়ে এভাবেই প্রতারণার শিকার হয় ভুক্তভোগীরা। সময় মনে করেন আপনি যদি ব্যাংকে জমা দিতে যান, সিআরএম মেশিনে আপনার আইডি কার্ডের নাম্বারটা দেওয়া লাগবে এবং আপনার ফোন নাম্বারটা দেওয়া লাগবে, কারণ ওইখানে আপনার একটা ওটিপি যাবে। ওটিপিটা না গেলে আপনি ট্রানজ্যাকশনটা আসলে লেনদেন করতে পারবেন না। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে তারপর আপনি টাকাটা মেশিনে দিলে টাকাটা রিসিভ করবেন। আমি আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করলাম, আমি না অ্যাকাউন্টস নাম্বারটা ওইভাবে তার কাছে চলে যাই, আমি তাকে দিই এবং সে আমার অ্যাকাউন্টসে টাকা পাঠায়। তো এইভাবে টাকা পাঠানোর কথা ছিল একদিন তাকে হেল্প করার জন্য, তো এইভাবে আমার অ্যাকাউন্টস নাম্বারটা পেয়ে যাওয়ার পর সে প্রতিনিয়ত টাকা পাঠানো শুরু করে। তো এরকম 4-5 দিন যখন আমার এখানে রানিং হয়ে যায়, তো এখন আমি ওকে বলি যে মানে এই ধরনের কোনো টাকা পাঠানো যাবে না, আমি এগুলো তো আমি প্রতিদিন কেন করবো। তো সেই জন্য সে আমাকে বলে যে আপনাকে কিছু বেনিফিট প্রদান করব। তো এটা বলার পর আমার মাথায় খটকা লাগে যে কেন আমাকে বেনিফিট দেবে, আমি তো উপকারই করতে চেয়েছি, তো এখানে আমাকে টাকা দেওয়ার প্রশ্নই তো আসে না। কারো কাছ থেকে 16 লাখ, কারো কাছ থেকে 22 লাখ টাকা সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এসব টাকা চলে গেছে দুবাইয়ে বসবাসরত 2 প্রতারকের কাছে। চক্রের একজন প্রধান হলেন চট্টগ্রামের হাটহাজারির সম্রাট, আরেকজন সাতকানিয়ার মান্নান। এমন প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়ে সেদিকে সচেতন হওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তা। আমরা আসলে এই বন্দরের চাকরিজীবী নয়ন নামের একজনের অভিযোগ প্রাপ্তির পরে কাজ শুরু করে বেশ কয়েকটি অ্যাকাউন্টের সন্ধান পাই। তো সবগুলো অ্যাকাউন্টের সংযোগ দেখতেছি, আমার দেশীয় পার্ট একটা অংশ, একজন দুবাই সম্রাট আছে, মানে দুবাইতে থাকে, নাম সম্রাট, আরেকজন হলো সাতকানিয়ায়, বাড়ি হলো মান্নান। এই দুইজন দেশের কিছু সংঘবদ্ধ চক্র মারফত প্রতারণাকৃত অর্থগুলো তুলে নিয়ে আবার দুবাই নিয়ে চলে যাচ্ছে, মাঝখানে অনেকগুলো ভিকটিম শিকার হচ্ছে, ফাইনালি ওদের চক্রেরই একটা লোকের হাতে টাকাগুলো জমা হচ্ছে, সে আবার এই টাকাগুলো হুন্ডি করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। দুজনকে শনাক্ত করতে পেরেছি, আর টাকার ভোক্তা যারা, সর্বশেষ যারা এটা ভুগি, সম্রাটের টাকাগুলো গিয়ে জমা হয় তার ভাই এবং মায়ের কাছে, মান্নান যিনি, ওনার বিষয়ে আমাদের তদন্ত এখনও চলতেছে। ওনার টাকাগুলো ম্যাক্সিমাম টাকাই দুবাই চলে যাচ্ছে, ওনার টাকাকেও এখানে গ্রহণ করে রেখে দিচ্ছে এমন না। এদিকে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।